হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ব্লগ ইন ইউকে। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো শুরু করছি আজ দুইটি রেসিপি, ম্যাকরুল মাছ দিয়ে দুই ধরনের ভর্তা। তো এখন এখানে আমি একটি ম্যাকরুল মাছ নিয়েছি, কারণ আমি আমার লাস্ট ব্লগে দেখেছিলাম ম্যাকরুল মাছ। তো এই মাছ এখন আমি কেটে নিচ্ছি আর এগুলা দিয়ে আজ আমি ভর্তা বানিয়ে দেখাবো। তো এখন আমি মাছগুলা কেটে নিচ্ছি আর এখানে আমি মোট চারটা মাছ নিয়েছি। তো আমি যেভাবে কাটি তো আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন আমার সব মাছগুলা কাটা হয়ে গেছে আর আমি এইভাবে সব মাছ কেটে নিয়েছি। তো এখন আমি সামান্য হলুদের গুঁড়া আর সামান্য মরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে আমি এগুলাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমার মাছগুলা মিক্স হয়ে গেছে। এখন আমি চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হবে তখন আমি মাছগুলা ঢেলে দেব। আমি এক এক সাইড 2 মিনিট ভেজে নেব আর চুলার আঁচটা মিডিয়ামে রাখব। তো এইভাবে আমি সবগুলা মাছ ভেজে নিব। এই মাছগুলা খেতে অনেক সুস্বাদু হয়, আপনারা বাসায় ট্রাই করে এটা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো। তো আমি এখন এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। এখন আমার মাছগুলা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে ঠান্ডা করে একটা ফোকের সাহায্যে আমি কাঁটা ছাড়িয়ে নেব। এইভাবে আমি মাছের কাঁটা আর স্কিন তুলে ফেলে দেব। এরপর আমি দুই ভাগে এটাকে ভাগ করে নেব আর এইভাবে করলে সহজে মাছগুলা স্কিন থেকে সরে যায় আর কাঁটাও ইজিলি খুলে আসে। তো এইভাবে আমি সবগুলা মাছের কাটা ছাড়িয়ে নিব। এখন আমি মাছগুলা দুই ভাগে ভাগ করে নেব। তো আর আমি দেখিয়ে দিব কিভাবে আমি রান্না করি। তো
তো এই তো আমার মাছগুলা সব কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি দুভাগে এটাকে ভাগ করে নেব। এখন এখানে আমি চারটা কাঁচামরিচ নিয়েছি, এগুলোকে আমি লম্বা করে কেটে নেব। এখন আমি সরাসরি চুলায় চলে যাব। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি বড় একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে আমি স্বাদ মতো লবণও দিয়ে দিব। লবণ যার যা স্বাদ মতো দিয়ে দিবেন। তারপর আমি এটাকে আবারও ভালোভাবে মিক্স করে নেব। এখন আমার পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, আমি এখন একে একে সব মশলা দিয়ে দিব। মশলার মধ্যে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে আবারও মিক্স করে নেব। যখন আমার মশলাগুলা কষানো হয়ে যাবে তখন আমি চপ করে কেটে একটা টমেটো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে আবারও ভালোভাবে ভেজে নেব। যখন আমার মশলাগুলো সব কষানো হয়ে যাবে আর টমেটো সিদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি মাছগুলা ঢেলে দেব। এখন আমি মাছগুলাও দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এটাকে আমি ভালোভাবে এখন ভেজে নিব। যখন আমার ভাজা হয়ে আসবে এই পর্যায়ে আমি কেটে রাখা কাঁচামরিচও দিয়ে আমি এটাকে আবারও নাড়াচাড়া করে আমি 2 টেবিল স্পুনের মতো ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিব। আর যদি আমার চ্যানেল আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করবেন, যখন আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে আপনাদের মোবাইলে। এই তো হয়ে গেল আমার মাকরুল ফিশ ভাজি। তো এখন আমি এটাকে নামিয়ে এক সাইডে রেখে দেব আর পরিবেশন করে দেখাবো কেমন হলো। এখন আমি আরেকটি ভর্তা বানিয়ে দেখাবো। তো এখানে আমি বড় একটা পেঁয়াজ নিয়ে নিচ্ছি আর 2 টেবিল চামচ ধনে পাতা আর 4টা কাঁচামরিচ এখানে আমি কুচি করে কেটে নিয়েছি। তো এখন আমি মাছগুলা ঢেলে দিলাম। দিয়ে আমি পেঁয়াজ মরিচ আর ধনে পাতা দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে মাখিয়ে নিব আর লবণও পরিমাণ মতো দিয়ে দিব আর সামান্য লেবুর রস দিয়ে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমার সবগুলা মিক্স হয়ে গেছে, আমি পরিবেশন করেও দেখাবো কেমন হলো। তো এই তো হয়ে গেল আমার সেকেন্ড ভর্তা। তো আপনারা কমেন্ট করেও জানাবেন কেমন হলো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।